আপা আপনারা তো ইসলামের কথা বলেন, আপনাদের পর্দা কোথায়? পর্দা বলতে আসলে কী বোঝায় এটা তো আমার আগে জানতে হবে। হেজাব, হেজাব বলতে কী বোঝায়? আমি আপাত মস্তক একেবারে ঢেকে ঢুকে রাখলাম, কিন্তু আমি অপকর্মে লিপ্ত থাকলাম, এই পর্দার কোনো ভ্যালু আছে? আচ্ছা, আমি কতক্ষণ আগে আলোচনার মধ্যে বলেছিলাম যে দিন নিয়ে বাড়াবাড়ি করে অনেক উম্মা ধ্বংস হয়ে গেছে, এবং এই জন্যই রাসূলুল্লাহ বারবার বলেছেন তোমরা দিন নিয়ে বাড়াবাড়ি করো না, দিন নিয়ে বাড়াবাড়ি করলে দিন বিকৃত হয়ে যায়, তোমরা ধ্বংস হয়ে যাবে। তাহলে আল্লাহ যখন সব কিছুর বিধান দিলেন, তাহলে নারী পুরুষের পর্দাটা কী হবে সেটার ব্যাপারে আল্লাহর বিধান দেওয়া নাই আছে না? অবশ্যই আছে। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই একটা আয়াত, সূরা আযহাবের 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, তুমি তোমার স্ত্রীগণকে, কন্যাগণকে ও মুমিনদের নারীগণকে বলো, তারা যেন তাদের চাদরের কিয়দংশ তাদের উপর টানিয়া দেয়, উহাতে তাদেরকে চেনা সহজতর হইবে, ফলে তাহাদেরকে উত্তপ্ত করা হইবে না, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। দেখেন, তুমি তোমার স্ত্রীগণকে, রাসূলের স্ত্রীদেরকে ব্যাপারে বলছেন, কন্যাদের ব্যাপারে বলছেন, এবং মুমিন নারীদের ব্যাপারে বলছেন। তিনটা ক্যাটাগরি, রাসূলের স্ত্রী, কন্যাগণ এবং মুমিন নারীগণদেরকে বলেন তারা যেন তাদের চাদরের কিয়দংশ, চাদর আছে না, এই যে চাদর ওড়না, ওড়নার একটা পার্ট তাদের উপর দিয়ে টানিয়া দেয়, উহাতে তাদেরকে চেনা সহজতর হইবে, ফলে তাদেরকে উত্তপ্ত করা হইবে না, আল্লাহ ক্ষমাশীল। আচ্ছা, এইখানে এই যে একটা একটা সিম্পল আয়াত, সিম্পল একটা নির্দেশনা, হুকুম যে কিভাবে মেয়েরা পর্দা করবে, তাদের চাদরের কিয়দংশ তাদের উপর দিয়ে টানিয়ে দাও। এখন এখানে কিন্তু বলতে গেলে আল্লাহ এটাও বলেন নাই যে কোন কতটুক টানবা। এই যে কোরআনের আয়াত নিয়ে, এই যে অতি বিশ্লেষণ আয়াত নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ করে, তখন একদল বলে যে তুমি পুরা মুখটারে খোলা রাখো, একদল বলে তুমি মুখটা পুরাটা ঢেকে দাও, একদল বলে না না পুরো মুখ ঢাকা দরকার নেই, চোখ দুটা খোলা রাখো। তাহলে আপনি কোনটা মানবেন? আল্লাহ বলছেন তাদেরকে যেন চেনা যায়, কিন্তু এই এখন আমরা দেখি এমনভাবে পর্দা করে যে তাদের চেনার কোনো উপায় নাই, তাদেরকে চেহারা এমনভাবে ঢেকে রাখে তাদেরকে কিন্তু চেনার উপায় নাই, মা যাচ্ছে মেয়ে যাচ্ছে, কোনটা মা কোনটা মেয়ে বোঝার কোনো উপায় নাই, এই জন্যই মাকে মেয়ে মনে করে একটা ইফটিজিং করে দেয়, এই জন্যই কিন্তু এটা যেন না হয়, এই জন্য আল্লাহ বলছেন তাদেরকে যেন চেনা যায়, তার মানে তাদের মুখটা খোলা থাকবে। তাহলে আজকে এই পর্দা নিয়ে বাড়াবাড়ি করে বিভিন্ন জন বিভিন্নভাবে পর্দা করছেন, আল্লাহর দেওয়া শরিয়া অনুযায়ী, শরিয়া বলতে হুকুম বিধান অনুযায়ী হিজবুত তাওহীদ পর্দা করছে আলহামদুলিল্লাহ। হিজবুত তাওহীদের একটা নারীও কি এখানে বেপর্দা অশ্লীলভাবে আসছে, তাদের শরীরের কোনো অংশ এইভাবে দেখা যাচ্ছে, প্রকাশ পাচ্ছে? হ্যাঁ, তাদের চেহারা দেখতে পাচ্ছেন, কারণ এটা আল্লাহ সুস্পষ্ট আপনাদেরকে আমি কোরআনের আয়াত পড়ে শোনাইলাম, সেই অনুযায়ী তারা করছে। তাহলে কি এটাকে বেপর্দা হলো? বাড়াবাড়ি, কোনো কিছুর বাড়াবাড়ি ভালো না, বাড়াবাড়ি করেই সব কিছু ধ্বংস করে দেওয়া হয়। একটা সম্পর্কেও কিন্তু, স্বামী স্ত্রী সম্পর্কেও কিন্তু, সম্পর্কের মাধুর্য থাকে যদি দুজন দুজনকে সম্মান করে, দুজন দুজনকে ভালোবাসে, দুজন দুজনের কথা রাখে, কিন্তু স্বামী যদি বউয়ের উপর বেশি চাপ প্রয়োগ করে আর বউ যদি কোনো কথা মানে প্রত্যেক কথাকে প্রত্যাখ্যান করে, তাহলে এখানে দুজনেরই চরমপন্থী একটা অবস্থান নিল, এটাই কিন্তু বাড়াবাড়ি। এবং বাড়াবাড়ি করে একটা পর্যায়ে কী হয়, তাদের সংসারে অশান্তির সৃষ্টি হয়ে যায়। কোনো কিছুতেই বাড়াবাড়ি করতে নেই, যতটুকুন আল্লাহ বলেছেন, বেশিও করব না কমও করব না, ঠিক যতটুকুন, এটাই হচ্ছে ওয়াসাতা। এই জন্যই এই দিনের এই জীবন ব্যবস্থার আরেকটা নাম হচ্ছে দিনুল ওয়াসাতা, ব্যালেন্সড ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা, এখানে কোনো অতিরিক্ততা নাই। আজকে এই পর্দার ওয়াজ করে করে পর্দার নামে নারীদেরকে এমনভাবে প্যাকেট করা হয়েছে যে নারীরা সমস্ত আত্মপ্রত্যয় হারায় ফেলছে, সাহস হারায় ফেলছে, তারা মনে করছে যে এই পর্দা না করলে আমি তো জাহান্নামে যাব। কিন্তু না, আপনি যতটুকুন করবেন যতটুকুন আল্লাহ বলেছেন। আমি কি কথা বোঝাতে পারছি? আমি আপনি কার কথা শুনবেন? আপনি কি অমুক যে ওয়াজ করে তার কথা শুনবেন, অমুক আলেম সাহেবের কথা শুনবেন, নাকি আপনার আল্লাহর হুকুম শুনবেন, কোনটা?
আল্লাহর হুকুম, তাহলে আল্লাহ যতটুকু বলছে সেইভাবেই তো আপনি করবেন, যেভাবে বলছেন যতটুকু বলছেন, এর বেশি কে কি বলল সেটা আমার জানার দরকার নাই, সেটা আমার শোনারও প্রয়োজন নাই, সেটা আমি মানবো না, আমি শুধু আল্লাহর দেওয়াটা মানবো। তো হিজবুত তাওহীদ মানুষকে এই সমস্ত বাড়াবাড়ি থেকে ফিরিয়ে এনে আবারও সে ভারসাম্যের উপর দাঁড় করানোর জন্য চেষ্টা করছে। আর এই পর্দার ব্যাপারটা বলতে গেলে এখানে যেটা বলতে হয় যে ছেলেদের ব্যাপারেও পর্দা আছে। আল্লাহ মেয়েদেরকে হিজাব করার আগে ছেলেদেরকে বলছেন, হে পুরুষগণ, তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত করো। তুমি একটা মেয়ে দেখলে এভাবে তাকাবা কেন? ভদ্রতার সাথে তাকাও। একটা মেয়ে হেঁটে গেলে তুমি টেনাভাবে তাকাবা কেন? মাথা থেকে পা পর্যন্ত তাকে একদম স্ক্যান করবা, এক্সরে করবা, এটা তো একটা সভ্য তাকানি না। তুমি একটা নারীর দিকে তাকাবে, সম্মানের সাথে তাকাও, সুন্দরভাবে তাকাও, কথা বলো, তার চেহারার দিকে তাকা, কথা বলো, কী প্রয়োজন? কিন্তু তুমি চেহারার দিকে না তাকা, তুমি এমনি করে টেরা করে তাকাবা, সে কেমন, তারপরে বডি সব মাইপে নিবা, এটা তো অশ্লীলতা। এটা কি পর্দা হলো? এটা কি হিজাব হলো? আর নারীরাও কিন্তু অনেকাংশে আমি দেখি যে মুখ ঢাকেন, মাথা ঢাকেন, সব ঢাকেন, কিন্তু এমন টাইট টাইট কাপড় পরেন, তাহলে আর পর্দা হলো কোথায়? একেবারে টাইট কাপড় পরে খালি মাথাটাকে ঢেকে রাখে, তাহলে লাভ কী? আপনাকে যে বলা হয়েছে যে আপনার চাদরের কী অংশটা টানিয়ে দেন, যাতে করে আপনার বডির শেপটা মানুষ বুঝতে না পারে, যাতে আপনাকে দেখে কোনো কুদৃষ্টি, কুমন্ত্রণা মানুষের মনে জাগ্রত না হয়, পুরুষদের মনে। কিন্তু আপনি এমনভাবে কাপড় চোপড় টাইট ফিট পরলেন, ছেলে তো পুরুষ তো আপনার দিকে তাকাইল, তাহলে আপনার পর্দা করে আর না করা তো সমান। শালীনতা, সব কিছুর মূলে হচ্ছে শালীনতা বজায় রেখে আপনি সব করবেন, অফিসে কাজ করবেন, আপনি সেনাবাহিনীতে যোগ দিবেন, পুলিশে চাকরি করবেন, আপনি টিচার হবেন, আপনি ডক্টর হবেন, আপনি সমাজ সেবিকা হবেন, আপনি আপনার সংসারের গৃহিণী হবেন, আপনি মা হবেন, সব কিছু হবেন, সর্ব অঙ্গনে আপনার হতে হবে শালীন। কথায় শালীন, আচরণে শালীন, পোশাকে শালীন, ভদ্রতায় শালীন। কিন্তু আজকে ওইসবের দিকে নাই, খালি এক রকমের পর্দা করা হচ্ছে। হিজবুত তাওহীদ নারীদেরকে সেখান থেকে বেরিয়ে এসে প্রকৃত পর্দা করেন, মনের পর্দা, দৃষ্টির পর্দা, আচরণের পর্দা। আমি এমন কোনো কথা বলবো না যেটাতে একটা ছেলে আমার প্রতি প্রলোভন তার হবে, আপনি এমনভাবে হাঁটবেন না যেটা ছেলের কুদৃষ্টি আপনার উপর পড়ে, আপনি এমনভাবে কাপড় চোপড় পরবেন না যার মনে কুবাসনা সৃষ্টি হয়, এগুলো আপনি করবেন, আপনি শালীন হবেন, কিন্তু তার মানে এই না যে আপনার প্যাকেট বন্দি হতে হবে। আমি বোরখার বিরুদ্ধে কথা বলছি না, আমাকে ভুল বুঝবেন না, বোরখা আসলে এটা আরবীয় পোশাক, এটা আমাদের বাংলাদেশের পোশাক না। আরবের মানুষরা মরুভূমিতে থাকে, সেখানে প্রচণ্ড তাপ, সেখানে তাদের তাপ থেকে নিজেদেরকে বাঁচাতে তাদের এরকম ঢিলাঢালা বড় বড় চাদর, মোটা মোটা চাদর পরতে হয়, তা না হলে তাদের শরীর সব পুড়ে যায় গরমে। সেই আরবের পোশাককে আজকে ইসলামের নাম করে পুরো পৃথিবীতে আপনি যদি মানে চাপাই দিতে চান, এটা কিন্তু বাড়াবাড়ি। যে দেশের যে পোশাক, সেই পোশাকের সাথে আপনি আল্লাহর দিনের কাজ করবেন, কারণ এই দিনের আরেকটা নাম হচ্ছে দিনুল ফিতরা, স্বাভাবিক জীবন ব্যবস্থা। এখানে অস্বাভাবিকতার কোনো জায়গা নাই। আপনাকে আমি এরকম প্যাকেটবন্দি করে রাখলাম আর আপনি গরমে হিট স্ট্রোক করে আপনি ফেইন্ট হয়ে গেলেন, আপনি একটা ফিট হয়ে গেলেন, এটা কি বাড়াবাড়ি হলো না? আপনার গরম দেশ আপনি সুন্দর হালকা পাতলা নরম আরামদায়ক শেরওয়ার কামিজ পরেন, এখন আপনি আমেরিকায় গেছেন, আপনি আমেরিকার শেরওয়ার কামিজ পরে থাকতে পারবেন? আপনি তো মরে যাবেন ঠান্ডায়, সেখানে আপনার পড়তে হবে মোটা মোটা কোট, মোটা মোটা কাপড়, যেগুলোতে আপনার শরীরে শীত ঢুকতে না পারে। আর এখানে যেন আপনার গরম যেন আপনাকে পাগল করে হিট স্ট্রোক না করায়। তো এই দিনটা হচ্ছে পুরো মানব জাতির জন্য, পুরো পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য। এই জন্যই এখানে কোনো নিয়মকানুন, কোনো বিধিবিধানে আল্লাহ চরমপন্থা অবলম্বন করেন নাই।